পৃথিবীর বায়ুমণ্ডলে যদি অক্সিজেনের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হতে পারে? বায়ুমণ্ডলে যদি বেশি পরিমাণ অক্সিজেন থাকে তাহলে কি আমরা বৃহদাকৃতি বা দৈত্যাকৃতির পোকামাকড়কে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখব? কিন্তু এই প্রশ্নের উত্তর জানার আগে বন্ধুরা একটা গভীর শ্বাস নিয়ে নিন, কারণ আমরা দিনে 23,000 বার শ্বাস নিই, যা আমরা করে থাকি আমাদের মস্তিষ্ক এবং কোষগুলিতে অক্সিজেনের যোগান দিতে। অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। তবে আমরা যে বায়ুতে শ্বাস নিচ্ছি এটির মধ্যে যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি তা কেবলমাত্র সামান্য কিছু শতাংশ। যদি এটি আরও বেশি পরিমাণে থাকতো তাহলে কি হতো? তাহলে কি বৃহদাকৃতির পোকামাকড় সৃষ্টি হতো? সকল বস্তুতেই সহজে আগুন ধরে যেত? নাকি আমাদের সুপার হিউম্যান করে তুলত? পৃথিবীর বায়ুমণ্ডলে স্বাভাবিকের তুলনায় অক্সিজেনের পরিমাণ দ্বিগুণ হয়ে গেলে ঠিক কী কী পরিবর্তন হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমাদের বায়ুমণ্ডলের প্রায় 20% অক্সিজেন এবং 78% নাইট্রোজেন থাকে। যদিও এটি আমাদের বায়ুমণ্ডলের সর্বাধিক উল্লেখযোগ্য অংশ না, তবু এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেহের 90% শক্তির যোগান অক্সিজেন থেকে আসে। অক্সিজেন ছাড়া আপনি এই ভিডিওটি দেখতে সক্ষম হতেন না, এমনকি আপনি কোনো কাজই করতে সক্ষম হতেন না, কারণ অক্সিজেন ছাড়া আপনি জীবিতই থাকতেন না। শুধুমাত্র মানুষের জন্যই অক্সিজেন অপরিহার্য নয়, এটি পৃথিবীর সমস্ত জীবের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এখন পৃথিবীতে যদি এই গুরুত্বপূর্ণ উপাদানটির পরিমাণ দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হবে? প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বৃহদাকৃতির বা দৈত্যাকার পোকামাকড়। পোকামাকড় ট্রাকিয়া নামক ক্ষুদ্র টিউবগুলির মাধ্যমে শ্বাস নেয়। বিজ্ঞানীরা তাত্ত্বিকভাবে বলে দিয়েছেন যে এই টিউবগুলিতে আরও অক্সিজেন প্রবেশ করানো গেলে মাকড়সা এবং তেলে পোকার মতো কীটপতঙ্গ অনেক বড় হয়ে উঠবে। প্রায় 300 মিলিয়ন বছর আগে প্রাগৈতিহাসিক সময় পৃথিবীর বায়ুমণ্ডলে 30% অক্সিজেন ছিল। সেই সময় পোকামাকড় অনেক বেশি এবং অনেক বড় ছিল। ড্রাগনফ্লাইগুলি বা ফড়িং প্রায় বাজ পাখির মতো আকৃতির ছিল। কিছু মাকড়সা ছিল ছোট পাখির আকৃতির। পৃথিবীর অক্সিজেনের মাত্রা দ্বিগুণ করার অর্থ আমাদের বায়ুমণ্ডলে এখনকার চেয়ে আরও বেশি অক্সিজেন থাকবে, যার অর্থ আমাদের পৃথিবীতে পোকামাকড়ের সংখ্যা আরও বেশি এবং আকৃতিতেও অনেক বড় হবে। অক্সিজেনের পরিমাণ বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করব যে আমাদের শরীরেও শক্তির মাত্রা বৃদ্ধি পাবে। আমরা আগের তুলনায় অক্সিজেন বেশি পাওয়ার ফলে আজকের মানবিক সহনশীলতা রেকর্ডগুলি দ্রুত ছাপিয়ে যাব। আমরা আরও সতর্ক এবং সচেতন হয়ে উঠব এবং আমাদের শরীরে রক্ত সঞ্চালন আরও উন্নত হবে এবং আমাদের শক্তিও বৃদ্ধি পাবে, যার ফলে মানব শরীরে অনেক কম রোগ দেখতে পাওয়া যাবে। নিউট্রফ নামে পরিচিত এক ধরনের সংক্রমণের রোগ প্রতিরোধক কোষ মানব শরীরে সৃষ্টি হয়ে থাকে, যা মানব শরীরকে স্বাস্থ্যকর করে তুলবে। কিন্তু আমাদের দেহের যে পরিমাণ অক্সিজেন বাড়ছে তা দীর্ঘমেয়াদী কিছু স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করতে পারে। অক্সিজেনের মাত্রা বৃদ্ধির সাথে সাথে মানুষের অক্সিজেনের বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা বাড়বে। এটি তখন ঘটে যখন মানুষের অক্সিজেনের মাত্রা তাদের দেহের তুলনায় সাধারণত অভ্যস্ত হওয়ার চেয়ে বেড়ে যায়। সময়ের সাথে সাথে এটি ফুসফুসের ক্ষতি করতে পারে, দৃষ্টিশক্তি দুর্বল এবং কোষগুলির পুনরায় উৎপাদন ব্যাহত করতে পারে। আমাদের শরীরে অত্যধিক অক্সিজেন ফ্রি র্যাডিক্যাল তৈরি করতে পারে। এই সময় পরমাণুগুলি অন্য ইলেকট্রনগুলির সাথে যুক্ত হওয়ার জন্য সন্ধান করে। এটি যখন ঘটে তখন এটি আমাদের শরীর এবং আমাদের ডিএনএর ক্ষতি করতে পারে। আমাদের উল্লেখিত সেই আগুনের কী হবে? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়ায় সব কিছুতেই খুব সহজেই আগুন ধরবে। সাধারণভাবে বলতে গেলে আমরা অক্সিজেনের অভাবের কারণে যেখানে আগুন জ্বালাতে পারতাম না এখন তা একদমই সহজ হয়ে উঠবে। এমনকি বন জঙ্গলের ভেজা গাছপালাও জ্বলে উঠবে খুব সহজেই। পৃথিবীতে অক্সিজেনের মাত্রা দ্বিগুণ হওয়ার কারণে উদ্ভিদের উপর ব্যাপক প্রভাব পড়বে। সর্বাধিক উল্লেখযোগ্য পরিবর্তনগুলি হলো শ্বসন এবং রাসায়নিক সংযোগের মতো প্রক্রিয়াগুলির গতি বৃদ্ধি পাবে। অধিক অক্সিজেনের উপস্থিতিতে বনের আগুন আরও ব্যাপক এবং ধ্বংসাত্মক হয়ে উঠবে। দ্বিগুণ অক্সিজেনের উপস্থিতি থাকার দরুন দাবানল হয়ে উঠবে একটি সাধারণ বিষয়। এই সময় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের কম ঘনত্বের কারণে
শালক সংশ্লেষের মতো প্রক্রিয়াগুলি অবসন্ন হয়ে পড়বে। অক্সিজেন কেবলমাত্র বায়ুমণ্ডলেই নয়, এটি পৃথিবীর ভূত্বকেও একটি বিশাল ভূমিকা পালন করে। অক্সিজেনের পরিমাণ বাড়ার সাথে সাথে ভূত্বক ভারী হয়ে উঠবে, লিথোস্ফিয়ারকে আমাদের বায়ুমণ্ডলের চেয়েও ভারী করে তুলবে, এমনকি জলের সাথে জারণ বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইডে রূপান্তরিত করতে পারে। সুতরাং বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেলে বেশ কিছু ভালো প্রভাব এবং বেশ কিছু খারাপ প্রভাব পড়বে। তবে বায়ুমণ্ডলে কেবলমাত্র 20% অক্সিজেন জেনে আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। এখন অবধি এটি আমাদের জন্য বেশ ভালোভাবে কাজ করছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্টে। এমন মজার মজার তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।